প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা এই যে তোমাদের চতুর্থ অধ্যায় বিজ্ঞান বইয়ের এই অধ্যায়ের শ্বসন, এই শ্বসন অধ্যায়ের পরবর্তী এবং শেষ পাঠ আজকে আলোচনা করব। তো ইতিপূর্বে আমরা মানবদেহের যে শ্বসনতন্ত্র আছে এবং এদের অঙ্গগুলি আছে এবং এদের যে শ্বাসক্রিয়া কীভাবে চলে বা শ্বসন পদ্ধতি, এ সম্পর্কে আমরা জেনেছিলাম। তো আজকে আমরা এই যে শ্বসনতন্ত্রে যে বিভিন্ন রোগ হয়, এই রোগগুলো সম্পর্কে জেনে নেব এবং এদের প্রতিকার কীভাবে করতে হয়, প্রতিরোধ কীভাবে করতে হয়, এই বিষয় সম্পর্কে আমরা একটু জেনে নেব। তো আজকে আমাদের পাঠ যেটি হচ্ছে, সাধারণ বিষয় সেটি হচ্ছে শ্বসনতন্ত্রের সাধারণ রোগ, অর্থাৎ এই শ্বসনতন্ত্রে কী কী জাতীয় রোগ হয় এই সংক্রান্ত বিষয়ে আমরা একটু জেনে নেব। তো প্রথমে বলে নিচ্ছি, একটি উদ্দীপক দেখাচ্ছি তোমাদের, এটি দেখে তোমরা বুঝতে পারবে যে আসলে কীভাবে রোগগুলি হয়, কোথায় হয়। তো শ্বসনতন্ত্রে আমরা যে সমস্ত অঙ্গাণুগুলি পড়েছিলাম একটু বলে দিচ্ছি, যেমন নাসারন্ধ্র বা নাসাপথ, নাসাগলবিল, স্বরযন্ত্র, শ্বাসনালী বা ট্রাকিয়া, ক্রোম শাখা বা ব্রঙ্কাস, ফুসফুস ও মধ্যচ্ছদা। তো তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফুসফুস। এই ফুসফুসটি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি রোগাক্রান্ত হয় এবং বিভিন্ন ধরনের যে ক্যান্সার, এগুলি স্বরযন্ত্র, নাসাগলবিল বা শ্বাসনালী বা ট্রাকেতেও হতে পারে। তো এই বিষয় সম্পর্কে আজকে আমরা একটু জেনে নেব। তো এর জন্য প্রথমে তোমাদের একটি আমি গল্প বা উদাহরণ হিসেবে তোমাদের পাঠ্য যে বিষয়টি আছে সেটি একটু পড়ে দিচ্ছি। সেটি হচ্ছে, হাকিম সাহেব যক্ষায় ভুগছেন, অর্থাৎ সে হয়তো ধূমপান করেন, নিয়মিত বেশি পরিশ্রম করেন এবং খাবার কম খান, এই কারণে অসুস্থতায় ভোগেন, যার ফলে যে অস্বাস্থ্যকর পরিবেশে থাকেন এর ফলে তার যক্ষা রোগটি হয়েছে। প্রফুল্লবাবু অ্যাজমা বা হাঁপানির রোগ হয়েছে। এই যে অ্যাজমা বা হাঁপানি, অর্থাৎ না শ্বাস প্রশ্বাস নিতে যে কষ্ট হয়, অর্থাৎ বায়ুমণ্ডলের যে অক্সিজেনের পরিমাণ, এই অক্সিজেনটা নিতে তার কষ্ট, এই জন্য তাকে ইনহেলার ব্যবহার করতে হয়। এই যে তো সমস্যা যেগুলি বলছি সবই কিন্তু এই বায়ুবাহিত রোগ বা এই যে শ্বসনতন্ত্র যে আছে, শ্বসনতন্ত্রের যে বিভিন্ন অঙ্গাণুগুলি আছে এই অঙ্গাণুগুলির রোগ। ছোট্ট শিশু বিকাশের নিউমোনিয়া রোগ হয়েছে, অর্থাৎ এই যে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে এর ফলে সে কী ভুগছে, নিউমোনিয়া রোগে ভুগছে। এই রোগগুলোর কারণ কী আসলে, অর্থাৎ এই যে শ্বসনতন্ত্র আছে, শ্বসনতন্ত্রগুলোর যে ড্যামারেজ বা এই যে ক্ষতি সাধিত হচ্ছে এর ফলে কিন্তু তারা এই সমস্ত রোগে ভুগছে, কী ধরনের সাবধানতা গ্রহণ করলে তাদের এই রোগগুলো হতো না। এবার আমরা যেটি পড়ছি যে এর প্রতিকার কী, আমরা আসলে কী কী ব্যবস্থা নিলে এই ধরনের রোগের হাত থেকে সে রক্ষা পেতে পারে, এর আক্রমণ থেকে অনেকাংশে পরিত্রাণ পাওয়া সম্ভব, অর্থাৎ এই সমস্ত যে রোগগুলি হচ্ছে এই রোগগুলি থেকে তার পরিত্রাণ পাওয়াটি কি সম্ভব হয়। তো কী কী পদক্ষেপ নিলে আমরা আজকে এই রোগগুলি সম্পর্কে জানব, এই রোগগুলির প্রতিকার এবং প্রতিরোধ সম্পর্কে জেনে নেব। প্রথমে যেটি আসছে আমরা পড়ছি সেটি হচ্ছে যক্ষা। এক নম্বরে আমরা রোগটি পড়ছি কি, যক্ষা। তো এই যক্ষা রোগ কোনটি, যক্ষা একটি অতি পরিচিত সংক্রামক রোগ, অর্থাৎ যক্ষা সংক্রমণ জনিত রোগ। এই রোগ সহজে সংক্রমিত হয়, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে সহজে সংক্রামিত হতে পারে, একজনের কাছে অবশ্যই আরেকজনের কাছে যেতে পারে। যারা অধিক পরিশ্রম করে, ইতিপূর্বে বলেছি যে অধিক পরিশ্রম করছেন, যে হাকিম সাহেব যক্ষা রোগে ভুগছেন বলেছিলাম, অধিক পরিশ্রম করছেন, দুর্বল এবং অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করছেন, ইতিপূর্বে এটিও বলেছিলাম যে আসলে অস্বাস্থ্যকর পরিবেশে বাস করার কারণে এগুলো সংক্রামক জনিত যেগুলো রোগ আছে এগুলি ছড়িয়ে যায়। তো এবং অপুষ্টিতে ভুগছেন, অর্থাৎ তিনি পর্যাপ্ত পরিমাণে খাবার খাচ্ছেন না, এর ফলে ভিটামিনের অভাবে ভুগছেন এবং পুষ্টিহীনতায় ভুগছেন, যার ফলে তার যক্ষা রোগ হয়েছে। এর ফলে পরবর্তীতে সে কী করেছেন, আবার যক্ষা রোগের সাথেও বসবাস করেছেন, এজন্য তিনি এই ধরনের রোগের শিকার হতে পারেন। তো আমরা যে সমস্ত ব্যাপারগুলো দেখলাম এগুলো থেকে যদি আমরা পরিত্রাণ পাই এবং এগুলোর সাথে যদি আমরা না থাকি তাহলে কিন্তু আমরা যক্ষা রোগ থেকে মুক্তি পেতে পারি। তো এর কারণ হচ্ছে এই এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণে এই রোগ হয়েছে, তার মানে এক ধরনের ব্যাকটেরিয়া রোগের কারণে এই যক্ষা রোগটি হয়ে থাকে। এবার আমরা এর লক্ষণটি দেখব, দেহের ওজন কমতে থাকে, শরীর দুর্বল হতে থাকে, খুসখুসে কাশি হয়, কখনো কখনো কাশির সাথে রক্ত পড়তে থাকে, বিকালের দিকে অল্প অল্প জ্বর হয়, রাত্রে শরীর ঘামে, বুক বা পিঠে ব্যথা হয়, মাঝে মাঝে পেটে অসুখ দেখা দেয়। তো এই জাতীয় যে লক্ষণ বা সিমটমগুলি আছে এগুলো দেখা দিলে আমরা বুঝতে পারবো যে তার কী হয়েছে, যক্ষা রোগ হয়েছে। প্রতিকার, রোগীকে পুষ্টিকর খাবার দিতে হবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে,
এ চিকিৎসা দীর্ঘমেয়াদী, সম্পূর্ণ ভালো না হওয়া পর্যন্ত চিকিৎসা চালিয়ে যেতে হবে, তা নাহলে আবার সংক্রমণ বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ যক্ষা রোগ বাড়তে পারে। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো অবস্থাতে চিকিৎসা বন্ধ করা যাবে না। এবার আমরা প্রতিরোধ পড়ে নেব। যক্ষা প্রতিষেধক টিকা হলো বিসিজি, এটি নৈর্ব্যক্তিক প্রশ্ন হিসেবে আসতে পারে। যক্ষা রোগের প্রতিষেধক টিকা কোনটি? বিসিজি। জন্মের পর থেকে এক বছরের মধ্যে শিশুকে এই টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। জন্মের পরপরই যত দ্রুত সম্ভব শিশুকে এই টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। যক্ষা রোগীকে পৃথক রাখতে হবে যেন তার থেকে সংক্রমিত হয়ে অন্য কারো যক্ষা রোগ না হতে পারে। সবচেয়ে ভালো ব্যবস্থা হলো হাসপাতালে পাঠাতে হবে এবং চিকিৎসা নিশ্চিত করতে হবে। রোগীর কফ থুতু মাটিতে পুঁতে ফেলতে হবে, তা নাহলে সেখান থেকে এই ব্যাকটেরিয়াগুলো সংক্রমিত হয়ে অন্য সুস্থ মানুষের দেহে প্রবেশ করতে পারে। এসব কারণে অসংখ্য জীবাণু থাকে। হাঁচি কাশির সময় মুখে রুমাল দিয়ে ঢেকে নিতে হবে। যক্ষা রোগীর কাছে শিশুদের যেতে দেওয়া উচিত। তো আমরা যক্ষা রোগ জানলাম, এ রোগের প্রতিকার এবং প্রতিরোধ জানলাম, আমরা জেনেছি লক্ষণ, প্রতিকার এবং প্রতিরোধ। তো এর পরবর্তী যেটা আমাদের আসছে এই যে রোগ, সেটি হচ্ছে নিউমোনিয়া। এটি আসলে আমরা সাধারণভাবে শিশুদেরই হতে দেখে, কিন্তু বড়দের এই নিউমোনিয়া রোগ হতে পারে। এটি একটি শ্বাসকষ্টজনিত রোগ। নিউমোনিয়া একটি ফুসফুসের রোগ, এটি ফুসফুসে দেখা দেয়। অত্যধিক ঠান্ডা লাগলে নিউমোনিয়া রোগ হতে পারে, যেমন হাম, ব্রঙ্কাইটিস ইত্যাদি রোগের পর ঠান্ডা লেগে গেলে নিউমোনিয়া রোগ হতে পারে। শিশুদের জন্য এটি একটি মারাত্মক রোগ, এর ফলে প্রতি বছর অনেক শিশুই মারা যাচ্ছে। কারণ কী কারণে এটি হয়? এটি এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণে হয়ে থাকে এই রোগটি। এর লক্ষণগুলো কী কী? কাশি ও শ্বাসকষ্ট হবে, শ্বাস নেওয়ার সময় নাকের ছিদ্র বড় হয়ে যাবে, বেশি জ্বর হবে, কাশির সময় রোগী বুকে ব্যথা অনুভব করবে। তো আমরা লক্ষণ জেনে নিলাম, এবার প্রতিকার জেনে নিচ্ছি। অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীর ওষুধ এবং পথ্য সেবন করা উচিত। ওষুধ মানে ঔষধি, আর পথ্য মানে হচ্ছে খাবার, অর্থাৎ ভিটামিনযুক্ত খাবারগুলো বেশি করে খেতে হবে। বেশি করে পানি ও তরল পদার্থ, যেমন সুপ ও ফলের রস খেতে হবে। রোগীকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। প্রতিরোধ, শিশুদের হাম বা ব্রঙ্কাইটিস হলে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। তো আমরা এই নিউমোনিয়া রোগের লক্ষণ, প্রতিকার এবং প্রতিরোধ দেখলাম। আমরা একই রকমভাবে আমাদের যে বিষয়গুলি জানতে হবে, প্রতিটি রোগের লক্ষণ, প্রতিকার এবং প্রতিরোধগুলি আসলে কী কী, এই বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে। তো পরবর্তী যে আমাদের রোগের আলোচনা করবো সেটি হচ্ছে ব্রঙ্কাইটিস। তো ব্রঙ্কাইটিস হচ্ছে শ্বাসনালীর যে সংক্রমণ, এই শ্বাসনালীর সংক্রমণজনিত রোগকে আমরা ব্রঙ্কাইটিস বলে থাকি। অস্বাস্থ্যকর পরিবেশে ধূলিকণা মিশ্রিত আবহাওয়া, ঠান্ডা লাগা এবং ধূমপান থেকে এ রোগ হতে পারে। কারণ এটিও এক ধরনের ভাইরাস থেকে হয়ে থাকে। তো এবার আমরা এর লক্ষণ দেখে নেব, আসলে কী লক্ষণ প্রকাশ পেলে আমরা জানতে পারবো যে তার ব্রঙ্কাইটিস রোগ, অর্থাৎ শ্বাসনালীতে সংক্রমণজনিত রোগ হয়েছে। কাশি ও শ্বাসকষ্ট, কাশির সাথে কফ থাকবে, জ্বর হবে, রোগী ক্রমশ দুর্বল হতে থাকবে। এর প্রতিকার কী? প্রতিকার হচ্ছে ধূমপান বন্ধ করা, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তো একইভাবে আমরা লক্ষণ, প্রতিকার এবং প্রতিরোধ দেখলাম, যে আমাদের এই যে সমস্ত রোগগুলি আছে এদের প্রত্যেকটির লক্ষণ জানতে হবে, প্রতিকার জানতে হবে এবং প্রতিরোধ সম্পর্কে সম্যক জ্ঞান ধারণা থাকতে হবে। তা নাহলে আমরা নিজেরাও এই সম্পর্কে জানতে পারবো না, অসুস্থ হয়ে যাবো এবং আমাদের আশেপাশে যারা আছে তাদেরকেও সচেতন করতে পারবো না, তারাও অসুস্থ হয়ে যাবে। এবার আমরা পরবর্তী যে রোগের নামটি বলবো সেটি হচ্ছে হাঁপানি বা অ্যাজমা। তো আমরা দেখছি হাঁপানি ছোঁয়াচে এবং জীবাণুবাহিত রোগ নয়। এই হাঁপানিটি ছোঁয়াচে বা জীবাণুবাহিত রোগ নয়, কারণ এটি কী কারণে হয়ে থাকে? বিশেষ করে কোনো খাবার, বাতাসে উপস্থিত ধুলি বালি অথবা ফুলের রেণু প্রশ্বাসের সাথে ফুসফুসে প্রবেশ করলে এই হাঁপানি রোগটি হতে পারে। শিশুদের ক্ষেত্রে সাধারণ সর্দি থেকে হাঁপানি হতে পারে। ব্যতিক্রম, বছরে বিশেষ ঋতুতে বা ঋতু পরিবর্তনের সময় এই রোগটি বেড়ে যায়। যেমন গরমের যখন সিজন আসে তখন এই রোগটি হতে পারে, আবার ঠান্ডা যখন সিজন আসে তখন এই রোগটি হতে পারে। লক্ষণ,
হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায়, শ্বাসকষ্টে দম বন্ধ হওয়ার মতো হয়ে যায়, রোগী জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করে, ফুসফুসের বায়ু থলিতে ঠিকমতো অক্সিজেন সরবরাহ হয় না বা বাধাগ্রস্ত হয়, ফলে রোগীর কষ্ট হয়, শ্বাস নেওয়ার সময় রোগীর পাঁজরের মাঝের চামড়া ভিতরের দিকে ঢুকে যায়, কাশির সাথে কখনো কখনো সাদা কফ বের হয়, জ্বর থাকে না, রোগী কোনো শক্ত খাবার খেতে পারে না, কখনো কখনো বমি হয়, রোগী দুর্বল হয়ে পড়ে। তো আমরা এই যে হাঁপানি রোগ বা অ্যাজমা রোগ এর লক্ষণগুলো দেখলাম, এবার এর প্রতিকারটি জানবো। আলো বাতাসপূর্ণ গৃহে বসবাস করতে হবে, যে সকল জিনিসের সংস্পর্শে আসলে বা খেলে হাঁপানি বেড়ে যায় তাতে বিরত থাকতে হবে, যেমন পশমি কাপড়, ডাক্তারের পরামর্শ নিয়ে চলতে হবে, ধোঁয়া ধুলিবালি ইত্যাদি থেকে দূরে থাকতে হবে, ধূমপান থেকে বিরত থাকতে হবে। ঔষধ সেবনে শ্বাসকষ্টে কিছুটা লাঘব হয় বটে, কিন্তু পুরোপুরি ভালো হয় না, তাই শ্বাসকষ্ট লাঘব রোগীর সাথে সবসময় ঔষধ রাখা অত্যন্ত জরুরি। তো আমরা এই অধ্যায়ের অনেক কিছু জানলাম, এই শ্বাসকষ্ট এবং শ্বাসকষ্টজনিত যে সকল রোগগুলো ছিল এই রোগগুলি সম্পর্কে আজকে আমরা জানলাম। তো আমরা আশা করতেছি আজকে যে ক্লাসটি নিয়েছি তোমরা অনেক ভালো বুঝতে পেরেছ। তো আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী অধ্যায় অথবা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই বাসায় থাকো, সুস্থ থাকো, আর অনেক বেশি বেশি পড়াশোনা করো। ধন্যবাদ সবাইকে।